নমস্কার, জ্যোতিষ ও শাস্ত্রভিত্তিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় যাদের নামের অক্ষর জে দিয়ে শুরু, জয়, জয়শ্রী, জুই, এরকম যাদের নামের অক্ষর জে দিয়ে শুরু তাদের ব্যক্তিত্ব এবং তাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এবং কমেন্ট করুন আপনারা কি বিষয়ে জানতে চান। যে ইংরেজি সংখ্যার যে অক্ষরটি হচ্ছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী এক অঙ্ক, এক তার মূলাঙ্ক, এক হচ্ছে রবির সংখ্যা। তাই এই অক্ষরের ব্যক্তিদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় প্রবল বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ বুদ্ধি। এদের মধ্যে এদের কিন্তু প্রচুর বুদ্ধি থাকে। এরা যে কোনো ব্যক্তির সাথে কায়দা করে, বুদ্ধি করে নিজেকে মানিয়ে নিয়ে চলা এবং তার যদি কিছু জানার বা কোনো প্রয়োজন কিছু থাকে, সে ব্যক্তি যদি অজানা হয়ে থাকে, সে কিন্তু সুন্দর কায়দা করে তার কাছ থেকে কিন্তু সেই কথাটি সে জেনে নেয় বা বের করে নিতে পারে। এক কথায় বলতে গেলে এরা কিন্তু বুদ্ধিমান হয়ে থাকে। যে অক্ষরে ব্যক্তিদের মধ্যে আত্মসম্মান বোধটা প্রবল থাকে, এরা কিন্তু কোনো অবস্থাতেই নিজের সম্মানকে খোয়াতে চায় না। যে কোনো অবস্থাতে এরা সম্মানকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। পাশাপাশি যে অক্ষরে জাতক জাতিকারা কিন্তু ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে এবং এরা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন হয়। এরা নিজেদের কর্মকে দায়িত্বের সাথে পালন করতে জানে। এরা কিন্তু জীবনে সময়ানুবর্তিতা, অর্থাৎ সময়কে কাজে লাগানো বা টাইম টু টাইম কাজ করার কিন্তু প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। যে অক্ষরের জাতক জাতিকারা কিন্তু কঠোর পরিশ্রমী হয়, এরা হাসি মুখে বুদ্ধির সাথে কিন্তু যে কোনো ব্যক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এবং বুদ্ধি দিয়ে কিন্তু যে কোনো কাজকে হাসিল করতে পারে। যে অক্ষরে ব্যক্তিদের যে সমস্যা দেখতে পাওয়া যায় তা হলো চোখের সমস্যা, মাথা ব্যথা, মাইগ্রেনের প্রবলেম এবং ব্যথা সংক্রান্ত বিভিন্ন সমস্যা। এই ছিল যে অক্ষরে ব্যক্তিদের বিশেষ কিছু গুণাগুণ। সেই সঙ্গে যে অক্ষরের ব্যক্তিদের মধ্যে কিন্তু শিক্ষা, অর্থাৎ যে স্কুলের শিক্ষার কিন্তু একটু ঘাটতি দেখতে পাওয়া যায়। এরা উচ্চশিক্ষা অর্জন করার ক্ষেত্রে বিভিন্ন বাধা আসে, কিন্তু বুদ্ধি দিয়ে কিন্তু এরা সকল পরিস্থিতিকে মোকাবেলা করতে জানে। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনো সংস্থা বা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনো বিষয়ের সাথে কিন্তু এরা নিজেকে জড়াতে পারে বা সরকারি চাকরি হবার যোগ থাকে। এরা যদি বুদ্ধির পাশাপাশি শিক্ষাটাকে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু জীবনে উচ্চপদস্থ কর্মের মধ্যে কিন্তু নিজেকে নিযুক্ত করতে পারে। পরবর্তী দিনে আমি কে অক্ষর নিয়ে আলোচনা করব। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। নমস্কার।